দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যেদিকে আছো ভালো আছো, সুস্থ আছো। 27/10/2020 সালের আজকে তোমাদের সামনে একটি ক্লাস নেব, যেটা অনলাইন, এবং সেই ক্লাসটি হচ্ছে সপ্তম ইউনিটের দ্বিতীয় পরিচ্ছেদ। গল্পের নাম হলো আল হাওয়ার মাল আজুবি, বিদেশি সঙ্গে সাথে সংগ্রাম। এই সংগ্রামটি ধর্মীয় সংক্রান্ত বিষয়ে। দুই বন্ধু, একজন কালেজ বিদেশি আর একজন হলো দেশি বন্ধু আহমদ। তারা দুইজন বন্ধু, কালেজ হলো বিধর্মী, সে ধর্ম সম্পর্কে কিছু জানতে চায় আহমদের কাছ থেকে। এই এই নিয়ে একটি সংলাপ তোমাদের সামনে আজকাল পেশ করতে চাচ্ছি। সম্মানিত ছাত্র ছাত্রী বৃন্দ, তোমরা অভিভাবক লক্ষ্য করবে যে আল হাওয়ার মাল আজুবি, বিদেশির সঙ্গে সংলাপ, কালেস এবং আহমদ। কালেস প্রথম প্রশ্ন করছেন, উরিদু আন আসআলুকা আন ইসলামি হাল ইউজাইকা যালিকা, আমি আপনাকে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই, আপনি কি এতে বিরক্ত বোধ করছেন? আহমদ উত্তর দিচ্ছে, সায়ুগ্নি সায়ুগ্নি যালিকা, ইয়াতে আমি সৌভাগ্য মনে করছি, আপনি ধর্ম সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, এই জন্য আমি সৌভাগ্য মনে করছি। আর হাবু বি আসআলুকা, তোমার প্রশ্নের জন্য আমি তোমাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন করার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। কালেজ বলছে, হাল কানা নাবিয়ুকুম মুহাম্মদ উমিয়া লা ইয়াকা ওয়া লা ইয়াসু, আপনাদের নবী কি উম্মি ছিলেন অথবা লেখাপড়া জানতেন না, লিখতে পারতেন না? প্রশ্ন কার? কালেজ প্রশ্ন আমাদের কাছে। আমাদের না অত্যন্ত সাবলীল ভাবে উত্তর দিচ্ছেন যে না, সত্যি বলেছেন, হাজ আসাইউ, আপনার কথাটা অত্যন্ত বিশুদ্ধতা আছে, শুদ্ধ আছে। কান নাবিউ না মুহাম্মদ উমিয়ান, আমাদের নবী ছিলেন উম্মি আনপড়। কার দেশ বলছেন, ইজিন কেইফা আতা বিহাজার আতাইল ইলমিয়াতের আলাদ নামিকুন নাস, যখন তিনি উম্মি ছিলেন তখন কিভাবে এতগুলো তত্ত্ব সম্মিলিত বিজ্ঞান সম্মত ধর্ম কিভাবে নিয়ে আসলেন? অথচ সেই সময়ে মানুষেরা কি ছিল, অজ্ঞ ছিল, বিষয়ে জানত না কিছুই। ফিজামানি দাহা, সে সম্পর্কে তার জানত না, অথচ তিনি যে বিজ্ঞান দিয়েছে এটা বর্তমান বিজ্ঞানের সাথে একেবারে কি আছে, সামঞ্জস্যতা আছে, প্রমাণ করেছে। আহমদ লাম ইয়াতিনকা হাকাইকুল ইলমিয়াতি মিন ইন্দি বাল হিয়া মিন ইন্দিল্লাহ, আহমদ বলছে না তিনি নিজে থেকে এই বিজ্ঞান সম্বন্ধ কোরআন বিজ্ঞান সম্বন্ধ ধর্ম নিয়ে আসেনি, বরঞ্চ বাল হিয়া মিন ইন্দিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নিয়ে এসে। হাজা দালিল আলা আন্নাহু রাসূল, এটাই দলিল, এটাই প্রমাণ যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নবী। ছয়টি লাইন সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই এসেছে, যে কারণে যে প্রশ্নটা করেছেন আহমদ যে উত্তর দিচ্ছেন সঠিক হয়েছে। প্রিয় বন্ধুরা, আজকে এই সংলাপে ধর্মের সম্পর্কে কিছু বিধর্মী জানতে চায়, জানা দেওয়া উচিত, কেননা বিধর্মীর যে লেখক ধর্ম সম্পর্কে লিখে তারা অন্যান্য অনেকে উল্টা পাল্টা করে লেখে, গ্রহণযোগ্যতা সেকে রাখে না। সুতরাং ভালো লেখকের সামনে ভালো লেখকের কিছু বই পড়লে আমরা ধর্ম সম্পর্কে ভালো জানতে পারব। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছ যে কালেস কি বলতে চায়। আহমা আর ইসলাম তিন নাস জামিয়া, আয় দ্বিতীয় প্রশ্ন কালেস হলো সোয়াল আসার হাল ইসলামের দিন আলাদে,
তিনি প্রশ্ন চান করতে চান যে ধর্মটা শুধু আরবের জন্য, আমি না, ধর্ম শুধু আরবের জন্য না, সারা বিশ্বের মুসলমানদের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য সকল যুগে এবং সকল কালে সকল স্থানে তার প্রযোজ্যতা আছে। বিভিন্ন জাতি ভাষা বর্ণ বিভিন্ন থাকা সত্ত্বেও তারা একই জাতি। সুতরাং প্রতিমান হলো যে বিভিন্ন ভাষা বিভিন্ন থাকা সত্ত্বেও ইসলাম ধর্ম জাতিগত দিক দিয়ে একইভাবে একই প্ল্যাটফর্মে রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছ আজকের সংলাপে যেটা তুলে ধরা হয়েছে যে ইসলামের ভিতরে কতগুলো লিখক ভিন্নভাবে উল্টাপাল্টাকে লিখতে পারে, কিন্তু ভালো যারা লিখো ভালো সাহিত্যিক তারা সঠিক কথাটা লিখে থাকে। সুতরাং ইসলাম একটা ব্যাপক ধর্ম, ইসলাম সারা বিশ্বের জন্য প্রযোজ্য, কেয়ামত পর্যন্ত সকল স্থান এবং সকল প্রযোজ্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমরা অবশ্যই বই পুস্তক না ঘাটাতে করবে, নোট আছে গাইড আছে, এইগুলো পড়ে তোমরা জ্ঞান অর্জন করবে। আমি পরিস্থিতি তোমাদেরকে বলতে চাই, যদিও ক্লাস বন্ধ রয়েছে, প্রতিষ্ঠান বন্ধ আছে, কিন্তু তোমাদের পড়াশোনা বন্ধ নেই, আজকে তোমাদের শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা রেখে আজকে আমি আমাদের সংক্ষিপ্ত অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।